हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो ভিউয়ার্স, আজ আমরা টর্চ নিয়েছি। টর্চটা এই লাইটটা জ্বলছে, তো এটা সামনেরটা জ্বলছে না, সুইচ দিলে আমরা সুইচ দিলাম সামনেরটা জ্বলছে না, তো এটাকে আমরা রিপেয়ারিং করব। তো আমরা আগে ফার্স্ট খুলে নিই। তো যেসব ভিউয়ার্স দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর। তো এই ধরনের ভিডিও আমি তোমরা ঘরে বসে টর্চ বা রিমোট মোবাইল এই টাইপের রিপেয়ারিং দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমি তোমাদের কীভাবে এটা রিপেয়ারিং করা যায় এই টিপস দেখাবো। তো আমরা একটি স্ক্রু ড্রাইভার দেখ খুলে নিলাম। তো চলো দেখা যাক। তো খুললাম, তো দেখো আমাদের একটা শোল্ডার কেটে আছে। তো একটা তার কেট কাটার জন্যে আমাদের লাইটটা কিন্তু জ্বলছে না। তো আমরা শোল্ডার একটা করে নেবো। এখানে লেখা আছে মাইনাস, তো এখানে মাইনাসটা ঢাল করে দিলেই তোমার টর্চটা জ্বলবে। তো আমি উল্টো দিক থেকে করে দিই, সুবিধা হবে আমার। শোল্ডারটা আমি সুইচের এখান থেকে মাইনাস অপশান আছে, তো ছোটোখাটো এইসব ঝাল তোমরা একটা আয়রন কিনে নিতে পারো, খুবই কম দাম। তো বাড়ি বসেই তোমরা নিজেরাই রেডি করতে পারবে এসব ছোটো কাজ। তো আমরা এখানে শোল্ডারটা করে দিলাম। তো দেখো এখন সামনেরটা জ্বলছে। তো আমরা আবার এটাকে ফিটিং করে দিলাম। ফিটিং করাটা খুবই ইজি, তো টর্চের জায়গা কম। তো একটু টাইম দিয়ে তোমাদের দেখে শুনে লাগাতে হবে। এই সুইচটা পরে লাগানো যাবে, কোনো চাপ নেই সুইচটা নিয়ে। সুইচটা তোমাদের উপর থেকে ফিটিং করা যাবে। তো আমার নাটগুলো লাগিয়ে দিই। পড়াশোনা তো স্যার গুলো দিয়ে যান।